ওয়েলকাম ব্যাক টু বাংলা টুপন জিরো বাংলা টুপন জিরো পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের লেশনটি আজকের লেশনটি খুবই গুরুত্বপূর্ণ হবে যে সমস্ত স্টুডেন্টরা ডাব্লুবিপি এবং টেইট ডি গ্রুপ এবং স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে অনেক হেল্প করবে এবং সমস্ত চাকরির পরীক্ষায় হেল্প করবে তিরিশটি বাছাই করা এবং সিলেক্টেড প্রশ্নোত্তর পর্ব যা প্রায় সমস্ত পরীক্ষায় এসে থাকে তো চলুন শুরু করি এক নম্বরটি হল যে জীবন স্মৃতি নামক আত্মজীবনীটি রচনা করেন ক গিরিশচন্দ্র ঘোষ খ দীনবন্ধু মিত্র গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ মধুসূদন দত্ত তো বন্ধুরা এটা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ গ রাইট নেক্সট দুই নম্বর যে কোয়েশ্চেনটি আমরা রেখেছি সেটা হলো পূর্ব ভারতে হাওড়া থেকে প্রথম রেলগাড়ি চালু হয় পূর্ব ভারতে হাওড়া থেকে প্রথম রেল গাড়ি চালু হয় ক আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ঘ আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ঘ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ঘ আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তো বন্ধুরা অ্যান্সারটা হয়ে যাবে আঠারোশো চুয়ন খ্রিস্টাব্দে অর্থাৎ খেক্সট তিন নম্বর এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন ক উইলিয়াম কেরি খ উইলিয়াম জন্স গ উইলিয়াম ক্রুক ঘ উইলিয়াম লর্ড ম্যাকলেট তো বন্ধুরা এবার উত্তরটা হয়ে যাবে যে উইলিয়াম জন্স অর্থাৎ খ নাম্বার খ বন্ধুরা। এই ধরনের কোয়েশ্চেনগুলো প্রায় সমস্ত পরীক্ষায় এসে থাকে তো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন পরীক্ষাতে বসার জন্য চার নম্বর যে কোয়েশ্চেনটি আমরা রেখেছি সেটি হলো যে কো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ক আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পয়লা মে গ আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পয়লা জুন ঘ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পয়লা জুলাই তো বন্ধুরা অ্যান্সারটা হয়ে যাবে 1835 পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পয়লা জুলাই অর্থাৎ ঘ নেক্সট সরি নাম্বারের একটু গণ্ডগোল হয়েছে ডাজন ম্যাটার কোনো সমস্যা নাই এগারো নম্বর শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন ক উইলিয়াম উডবার্ন খ উইলিয়াম কেরি গ কুয়দাস মিস্ত্রি ঘ পঞ্চনন কর্মকার তো বন্ধুরা অ্যান্সারটা হয়ে যাবে উইলিয়াম কেরি অর্থাৎ খ নেক্সট ছয় নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটি হলো যে ভবানী পাঠক যে বিদ্রের নেতা ছিলেন ভবানী পাঠক যে বিদ্রের নেতা ছিলেন ক মুন্ডা বিদ্রোহ খ বিদ্রোহ গ সন্ন্যাসী বিদ্রোহ ঘ রংপুর বিদ্রোহ তো বন্ধুরা এবারে উত্তরটা হয়ে যাবে সন্ন্যাসী বিদ্রোহ অর্থাৎ গ সন্ন্যাসী বিদ্রোহ অর্থাৎ গ তো বন্ধুরা চ্যানেলটা অবশ্যই করে বসে থাকবেন এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য নেক্সট সাত নম্বর বাংলায় নানা সাহেব নামে পরিচিত ছিলেন ক ফকির মণ্ডল খ দিবঙ্গর বিশ্বাস গ রামনতন মল্লিক ঘ বিচরণ বিশ্বাস তো বন্ধুরা এবারে অ্যানসারটা হয়ে যাবে রামরতন মল্লিক অর্থাৎ গ রামরতন মল্লিক অর্থাৎ গ নেক্সট বন্দে মাতরম সঙ্গীতটির যে উপন্যাসের অংশ নয় নম্বর কোয়েশ্চেন হল যে বন্দে মাতরম সঙ্গীতটির যে উপন্যাসের অংশ ক পথের দাবি খ গড়া ঘ আনন্দমঠ ঘ চোখের বাড়ি তো বন্ধুরা অ্যান্সারটা হয়ে যাবে যে ঘ অর্থাৎ আনন্দ মট। সো এই ধরনের কোয়েশ্চেনগুলো প্রায় সমস্ত পরীক্ষাতেই এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ সিলেক্টেড এবং বাছাই করা প্রশ্নোত্তর পর্ব আশা করছি খুব ভালো লাগছে নেক্সট ভারত চিত্রটি অঙ্কন করেন ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন ক রবীন্দ্রনাথ ঠাকুর খ গগেন্দ্রনাথ ঠাকুর ঘ অবনীন্দ্রনাথ ঠাকুর ঘ সতেন্দ্রনাথ ঠাকুর তো বন্ধুরা অ্যান্সারটি হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ ঘ অবনীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ ঘ নেক্সট ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ক 18১৬ ষোলো খ্রিস্টাব্দে আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে গ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ঘ আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে তো বন্ধুরা অ্যান্সারটি হয়ে যাবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে অর্থাৎ গ গয়ের উত্তরটা হবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট বাংলায় ফাউন্ড কমিশন গঠন করে ক লীগ মন্ত্রিসভা খ কংগ্রেস মন্ত্রিসভা গ জনতা দল মন্ত্রিসভা ঘ ব্রিটিশ মন্ত্রিসভা তো উত্তরটা হয়ে যাবে ক অর্থাৎ লীগ মন্ত্রিসভা লীগ মন্ত্রিসভা নেক্সট চোদ্দো নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটি হল যে ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশন বসে খুবই একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ভারতে কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশন বসে ক দিল্লিতে খ কলকাতায় গ কানপুরে ঘ নাগপুরে তো বন্ধুরা অ্যান্সারটি হয়ে যাবে গ অর্থাৎ কানপুরে গ অর্থাৎ কানপুরে নেক্সট পনেরো নম্বর যে কোয়েশ্চেনটি রেখেছি সেটি হল যে বারদৌলি সত্যাগ্রহের মুখ্য পরিচালক ছিলেন বারদৌলি সত্যাগ্রহের মুখ্য পরিচালক ছিলেন ক মহাত্মা গান্ধী খ বল্লভ প্যাটেল গ জে বি কৃপলানি ঘ কে এম তো বন্ধুরা হয়ে যাবে খ অর্থাৎ বল্লভভাই প্যাটেল বল্লভ প্যাটেল নেক্সট ষোলো নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেটি হল যে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় কোথায় দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় কোথায় ক পাটনায় খ কলকাতায় ঘ চট্টগ্রামে ঘ ঢাকায় তো বন্ধুরা এবারে হয়ে যাচ্ছে যে ঘ অর্থাৎ ঢাকায় ঘ অর্থাৎ ঢাকায় নেক্সট সতেরো নম্বরে যে কোয়েশ্চেনটাকে রেখেছি সেটি হলো যে ভাইকম সত্যাগ্রহ এর দেন খুবই একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সমস্ত পরীক্ষার জন্য ভাইকম সত্যাগ্রহ দেন ক জ্যোতিবা ফুলে খ গুরু গ বীরসা লিঙ্গম পাল ঘ বি আর আম্বেদকর তো বন্ধুরা এবারে অ্যান্সারটি হয়ে যাবে খ অর্থাৎ গুরু খ নেক্সট উনিশ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ক লর্ড মাউন্ট ব্যাটেন খ চক্রবর্তী রাজা গোপালাচারী ঘ সর্দার বল্লভভাই প্যাটেল গ ঘ জওহরলাল নেহরু তো বন্ধুরা এবারে হয়ে যাচ্ছে যে খ অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট কুড়ি নম্বর রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় ক উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে খ উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে গ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ঘ উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তো বন্ধুরা এবারে হয়ে যাচ্ছে উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ ক একুশ নম্বর ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত আছেন ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সংযুক্ত আছেন অর্থাৎ সাবাল্টান ইতিহাস ঐতিহাসিকের নাম ক রাকালদাস বন্দ্যোপাধ্যায় খ রামেশচন্দ্রের মজুমদার গ রণজিত গুহ ঘ এল ভাস তো এবারে হয়ে যাচ্ছে রণজিৎ গুহ অর্থাৎ ঘ ঘ অর্থাৎ রণজিৎ গুহ নেক্সট চব্বিশ নম্বর শিক্ষাক্ষেত্রে ছুঁয়ে পড়া নীতির প্রবক্তা হলেন চুঁয়ে পড়া নীতির প্রবক্তা হলেন চব্বিশ নম্বর এক টমাস বি ম্যাকলে খ লর্ড বেন্টিজিগ ঘ চার্লস ইউড ঘ রামমোহন রায় তো বন্ধুরা এবারে অ্যান্সারটা হয়ে যাচ্ছে টমাস বি ম্যাকলে অর্থাৎ ক কয়েকটা হচ্ছে টমাস বি মেকলে নেক্সট পঁচিশ নম্বর বাংলার নবজাগরণ কে তথাকথিত নবজকরণ বলেছেন ক আমলান দত্ত খ অশোক মিত্র ঘ সুমিত সরকার ঘ যদুনাথ সরকার তো বন্ধুরা অ্যান্সারটি হয়ে যাবে অশোক মিত্র অর্থাৎ খ